31শে অক্টোবর দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস। প্রতি বছরের মতো এই বছরটিও দিনটি উদযাপন করল ত্রিপুরার প্রদেশ কংগ্রেস। এদিন সকালে রাজধানীর পোস্ট অফিস চৌপুনী স্থিত কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা ও প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ সহদলের অন্যান্য নেতৃত্বরা। আমাদের ভারত মাতা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরাজী 1944 সালে এই 31শে অক্টোবর ওনার দেহর একটি দ্বারা ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য উনি যে প্রয়াস চালিয়েছিলেন তার জন্য ওনাকে আত্মবলিদান দিতে হয়। আপনারা জানেন যে তিনজন গান্ধীকে আমরা হারিয়েছি, ফর আনডিভাইডেড ইন্ডিয়া অ্যান্ড ফর দ্য ডেভেলপমেন্ট। আমরা 1948 সালে আমরা মহাত্মা গান্ধীকে হারিয়ে, 1984 সালে ইন্দিরাজীকে হারিয়ে, 1991 সালে আমরা রাজীব গান্ধীকে হারিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু